প্রিয় দর্শক, আজকে আমি এই করলা ভাজি করব আলু দিয়ে। করলাটাও দেশি, আলুটাও দেশি, গোল গোল করে কেটে নিয়েছি। করলাটাও গোল গোল করে কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে আমি একসাথে ধুয়ে নিব। করলা আর আলুকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন চুলা অন করে দিলাম, কড়াইটাও দিয়ে দিলাম। পরিষ্কার করে ধুয়ে নেওয়া করলা আলু দিয়ে দিলাম। প্রথমে আমি ভাপিয়ে নিব এই করলা আলুকে, তাই একটু পানি দিয়ে দিচ্ছি, এক কোয়া পরিমাণ। আপনারা চাইলে আর একটু পানিটা বাড়িয়ে দিতে পারেন, আমি এক কোয়া পরিমাণ দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য। ঢেকে দিচ্ছি, এখন বলক চলে এসেছে, একটু নেড়ে দিচ্ছি, এখন আবারও ঢেকে দিচ্ছি। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ ভাপিয়ে নিলাম 12 মিনিট সময় নিয়ে। আমি এই করলা আর আলুকে এখন একটি ঝুড়িতে পানিটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে আবারও চুলাটা অন করে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা প্রচুর পরিমাণে গরম করে নিব, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল, তেলটা আর একটু গরম করে নিব। আমার এই তেলটা গরম হয়েছে, ছোট্ট ছোট্ট বলক চলে আসছে তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝরিয়ে রাখা করলা আর আলু দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে দিলাম, এখন এগুলো নেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি, আর পরপর একটু করে নেড়ে দিব। এর মাঝে আমি একটু পরপর নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিলাম। নামিয়ে নেওয়ার পূর্বে আরও হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখন দিচ্ছি ধনিয়া পাতা। চুলাটা অফ করে দিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন করলা আর আলু ভাজি রেডি হয়ে গেল। এখন এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আমার এই রেসিপি আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, যাতে আমি একটু উৎসাহিত পাই আরও এরপরে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।